ডাবল ইঞ্জিন তো দিল্লিও ডুবিয়ে দিয়েছে, তো ত্রিপুরাকে কি করে বাঁচাবে? ডাবল ইঞ্জিন সরকার, ইলেকশন আসলে ওদের দেখা পাবেন, আর ইলেকশন না থাকলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কোনো পাত্তা পাবেন না, তার কারণ তখন ওরা উধাও। ইলেকশনের জন্য জান প্রাণ লাগাবে, ধনে মানে প্রাণে। আর আমরা তো বাংলায় বলি, এখানে সিপিএম কংগ্রেস অ্যালাইনমেন্ট হয়েছে, আর বাংলায় জেনে রাখুন, আমরা বলি রাম বাম শ্যাম, জগাই মাথায় গগাই, বিজেপি সিপিএম আর কংগ্রেস তিনজনে এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করে, আমাদের বিরুদ্ধে প্রার্থী দেয়, লজ্জা করে না? ত্রিপুরায় একরকম রাজনীতি আর বাংলায় আর এক রকম রাজনীতি। তোমরা তো ছিলে ক্ষমতায় সিপিএম এর বন্ধুরা, তোমরা তো ছিলে বছরের পর বছর, কোন কাজটি করেছো? কংগ্রেসের বন্ধুদের জিজ্ঞেস করি, ওদের মধ্যে দু একজন আছে চার বছর ক্ষমতায় থাকার জন্য সে দল পাল্টায়, আবার যেই ইলেকশন এসে যায় আবার তখন আবার দল পাল্টায়, কারণ তাকে চিরদিন ক্ষমতায় থাকতে হবে। সুধীরদারা আগে ছিলেন, তখন আসতাম, অনেক পরিচিত আমার ছিল, আমি এখনো অনেককে চিনি। সুতরাং এই হচ্ছে এদের অবস্থা, দল বদলু সব, আগের বার হয়ে গেল সব বিজেপি সিপিএম এর কমরেডরা, এবার সিপিএম এর কমরেডরা আবার বলছে আমরা লড়ছি। কি লড়ছো বাবা? যখন এই অত্যাচার হচ্ছিল মানুষ একটা কথা বলতে পারছিল না, সাংবাদিকরা লিখতে পারছিল না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না, স্কুল টিচাররা আন্দোলন করতে গেছে, তাদের এমনকি রাস্তায় বসতে দেওয়া পর্যন্ত হয়নি, ধর্ণা করতে দেওয়া হয়নি, সরকারি কর্মচারীদের দেওয়া হয় না, কোন লোককে আন্দোলন করতে দেওয়া হয় না, কাউকে কোন ফ্ল্যাগ নিয়ে বেরোতে দেওয়া হয় না, শুধু নির্বাচন বলে এখন নির্বাচন কমিশনের আন্ডারে, তাই হয়তো এই মিটিংটা আমরা করতে পাচ্ছি। আমি আগামী দিনেও বলবো, আস্তাবল মাঠে আমি কম মিটিং করিনি, আমি অনেক মিটিং করেছি এবং আগামী দিনেও করব। আপনারা যদি ত্রিপুরায় শান্তি চান, উন্নয়ন চান, বেকার ভাই বোনেদের কর্মসংস্থান চান, মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার চান, পাহাড়ি ভাই বোনেদের উন্নয়ন চান, ত্রিপুরাকে এক রাখতে চান, ঐক্যবদ্ধভাবে লড়াই করে, মনে রাখবেন অনেক কষ্ট করে ত্রিপুরার অনেক মানুষ উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন, কত কষ্ট করেছেন তারা, আমাকে বলতে পারেন কত মানুষ এখানে নিঃশর্ত জমির দলিল পেয়েছেন যারা উদ্বাস্তুরা এসছেন? গিয়েছে জমি, নিঃশর্ত জমির দলিল ইন্ডিভিজুয়াল নামে পাননি, পশ্চিমবাংলায় কিন্তু কম উদ্বাস্তু এসছে, তাও কিন্তু আমরা সব দিয়ে দিয়েছি, আমরা প্রত্যেকটা কলোনিকে রেকগনাইজ করেছি, ইন্ডিভিজুয়াল সবাইকে আমরা বলেছি নিঃশর্ত জমির দলিল দেওয়া হবে, কাউকে জোর করে উচ্ছেদ করা হবে না। আমি হকার ভাইদের জন্য আইডেন্টিটি কার্ড করেছি, তাদেরও সাহায্য করা হচ্ছে, এমনকি রিক্সাওয়ালা অটোওয়ালা সবজিওয়ালা থেকে শুরু করে গ্রামের চাষিদের বছরে 10,000 টাকা করে আমরা দিই, স্টুডেন্টরা যাতে পড়তে পারে, সব মেয়েরা মনে রাখবেন কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে সবার জন্য, স্কুলে স্কলারশিপ পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়, ঐক্যশ্রী মাইনরিটি ছেলে মেয়েরা পুরো স্কলারশিপ পায়, ওবিসি মেধাশ্রী সব স্কলারশিপ পায়, জেনারেল কাস্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়, ক্লাস 9 উঠলে বিনা পয়সায় সাইকেল পায়, ক্লাস 12 উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দেওয়া হয়, এমনকি স্কুলের জামা কাপড় থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়। আপনারা কি দেন? মেয়ে বিয়ে করতে পারছে না, আমরা 25,000 টাকা দিই, এমনকি কেউ যদি মৃতদেহ পোড়াতে না পারে বা কবর দিতে না পারে তাকেও 2,000 টাকা দেওয়া হয়, একটা বাচ্চা জন্ম নেয় সবুজ সাথী দেওয়া হয়, সবুজ শ্রী দেওয়া হয়, কত প্রোগ্রাম আমাদের, বাড়ির মেয়েরা মালিক, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী স্কিম আমরা সরকার থেকে দিই, আমরা আয়ুষ্মান নিই না, তার কারণ ওটার কোনো ভবিষ্যৎ নেই, আজ আছে কাল নেই,